আসসেলা মোয়ালে ইকুম্মর আহমতুল্লাহি ওবারকায়তু আলহামদুলিল্লাহব বিলা আল আমিন ওয়াসসলাহতু ওয়াসসেলা মোয়ালা আহ শিরাফিল এমবিয়া ই ওসাই ইদুল মুরসালিম ওয়ালা এ লিখি ওয়াসহাবিহি আজমায়ীন আম্মাবাদ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন মোহনা টেলিভিশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুরু করছি মাহের মাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইগল মশার কয়েল নিবেদিত শোনো শোনো ইয়া এলাহি প্রতিদিন ইফতারের পূর্ব মুহুর্তে আমরা হাজির হই আপনাদের সামনে আমাদের কিছু আকুতি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমরা উপস্থাপন করি আমরা আল্লাহর কাছে দোয়া করি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কিছু বিধান আমরা জানার চেষ্টা করি কিছু বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমরা কোরআনিকিমের ছোট্ট একটি সুরা সুরাতুল আসর নিয়ে আমরা কথা বলবো আল্লাহ রব্বুল আলমিনের সাত করেন আউজবুল্লাহ মিনা শে তানুরজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা লযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন যে সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেবল তারা ব্যতীত যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে লক্ষণীয় বিষয় হল আল্লাহরাবুল্লা আলামিন সময়ের কসম করে বলেছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের দিকে যদি আমরা তাকাই সময়ে প্রতি মুহূর্ত বরফের খণ্ডের মতন আস্তে আস্তে বিন্দু বিন্দু করে যেমন ক্ষয় হয়ে যায় আমাদের জীবন থেকেও সময়গুলো কিন্তু এরকম বিন্দু বিন্দু করে ক্ষয় হয়ে যাচ্ছে জীবনের চাকাখানি বরফের মতোই জানি ক্ষয়ে খয়ে নিঃশেষ হবে হায় তো এই যে সময় চলে যাচ্ছে মানুষ কিন্তু বেখবর মানুষ জানে না সময় যেরকম ক্ষয়িষ্ণু মানুষের জীবনও এরকম ক্ষয়িষ্ণু মানুষের জীবনটা ধ্বংসের মুখোমুখি মানুষের জীবনটা ক্ষতির মুখোমুখি যদি পরবর্তী যে নির্দেশনাগুলো আল্লাহতালা দিয়েছেন সেই নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে না পারে সময় যেরকম বহতা নদীর মতো চলে যায় মানুষের জীবনও এরকম প্রচণ্ড গতিতে ধাবমান এই মানুষের জীবন বিন্দু বিন্দু ক্ষণ ক্ষণ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে তবে এই ক্ষয়িষ্ণু জীবনের মাঝেও সফল তারা যারা আল্লাহ তালা যে পরবর্তী চারটা কাজের কথা বলেছেন সেই চারটা কাজ যারা করতে পেরেছে সেই চারটা কাজের মধ্যে প্রথম কাজ হল ইল্লা আ মানু যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে প্রধানত ছয়টা জিনিসের প্রতি আহ বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি অরসুলিহি ওল ইউম ইল আখির ওল কাদ্রি খাই রিহি ওষার রিহি মিনাল্লাহি তুল বাউদ আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমান আনা ফেরেস্তাদের প্রতি ইমান আনা আসমানী কিতাবের প্রতি ইমান আনা নবীগণের প্রতি ইমান আনা জান্নাত জাহান্নামের প্রতি ইমান আনা পরকালের প্রতি ইমান আনা এই বিশ্বাস করা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের সকল নিবেদন আমাদের সকল এবাদত আমাদের বন্দিগি আমাদের নজর নেওয়াজ আমাদের সকল কোরবানি ত্যাগ ও তিতিক্ষা সব কিছু কেবল আল্লাহ পান আল্লাহ এটার হকদার অন্য কেউ এটার হকদার নয় যদি আল্লাহর সাথে অন্য কাউকে হকদার মনে করা হয় তাহলে সেটা হলো শির আল্লাহ তালা এই শিরকে পছন্দ করেন না তাই খাঁটি ইমান যারা আনবে তারাই দুনিয়াতে এই যে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পেয়ে সফলতা অর্জন করবে সম্মানিত দর্শকবৃন্দ ছোট্ট একটি বিরতির সময় হল বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আমরা আবার যথারীতি অনুষ্ঠানে ফিরে এলাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন ইগল মশার কয়েল নিবেদিত শোনো শোনো ইয়া এলাহি আমরা কথা বলছিলাম সৌরাতুল আসর এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই প্রথম যে মোমেন্টের সফলতার জন্যে আল্লাহ যে চারটা সূচক নির্ধারণ করেছেন তার প্রথমটি ছিল ইমান আমরা খাটি ইমানদার হব ইমানকে বিনষ্ট করে প্রধানত তিনটা জিনিস একটা হলো শিরক একটা হলো কুফর একটা হলো নেফাক তো শির্ক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যেই কাজগুলো কেবল আল্লাহর জন্যেই আল্লাহ নিজের জন্য যেই জিনিসগুলো নির্ধারণ করেছেন বান্দার বন্দিগি পাওয়া বান্দার নজর নেওয়াজ পাওয়া বান্দা দোয়া করা প্রার্থনা করা সব কিছু কেবল আল্লাহর কাছেই করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করলে সেটা হবে শির্ক এই আসমান জমিন এই তাম জাহান আল্লাহ সৃষ্টি করেছেন যদি এ বিশ্বাস কারো থাকে যে এই সৃষ্টির মধ্যে এই নিয়ন্ত্রণের মধ্যে আল্লাহর সাথে অন্য কেউ অংশীদার রয়েছেন তাহলে সেটাই হবে শির্ক এই শিরকের গুণা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ শিরকের গুণা ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার গুণা ক্ষমা করবেন না এছাড়া অন্য যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা ক্ষমা করবেন না পরবর্তী গুণ হলো আমলে সওয়ালে করা আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন যেভাবে রাসুলসাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে কাজগুলো করার নাম হলো আমলে সওয়ালে পরস্পর ধৈর্যের উপদেশ দেয়া এবং পরস্পর হকের উপদেশ দেয়া সত্যের মধ্যে থাকার উপদেশ দেয়া আমরা সুরা আসরের এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করব আল্লাহ যেন ক্ষতিগ্রস্তের হাত থেকে আমাদেরকে রক্ষা করে সফল বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى রাবুল আয়ালা এই বহতা নদীর মতো আমাদের জীবন চলে যাচ্ছে আয় আল্লাহ তুমি বলেছো সময়ের কসম মানুষের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কেবল চারটি গুণ যারা অর্জন করবে তারাই সফল আল্লাহ এই মাহের রমাদানে দোয়া কবুলের এই সুন্দর সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করছি এ আমাদেরকে ক্ষতির হাত থেকে তুমি রক্ষা করো আমাদেরকে সফল বান্দাদের কাতারে তুমি সামিল করো আমাদের জীবনকে তুমি বরকতময় করে দাও আমাদের জীবনকে তুমি সফল করে দাও দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবে তোমার হুকুম মতো চলার তৌফিক দাও তোমার হাবিবের তরিকা মতো চলার তৌফিক দান করো আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো সন্তান সন্ততিদেরকে কবুল করো পরিবার পরিজন ও সন্তান সন্ততির জন্য বরকত ও খায়ের তুমি রাসিভ করো সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো মুত্তাকি পরহেজগার মান্দা হিসেবে গরে তোলার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের প্রবাসী সন্তান যারা রয়েছে সেলেমে বাই আত্মীয়-স্বজন যারা প্রবাসী জীবন যাপন করছে অনেক কষ্ট করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তাদেরকে তুমি হেফাজত করো গোটা মুসলিম উম্মাহকে তুমি কবুল করো ও সললা আল্লাহ তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার السلام عليكم ورحمه الله وبركاته